একটা রাস্তার সাথে জড়িয়ে থাকে অগুন্তি গল্প। একটা রাস্তা থেকে শুরু হয় কিছু গল্প, আবার কিছু গল্প শেষ হয় সেই রাস্তাতেই। এভাবেই একটা রাস্তার সাথে মিশে যায় একের পর এক ইতিহাস। তবে অন্য সব ইতিহাস সময়ের সাথে চাপা পড়ে গেলেও রাস্তাটার সাথে থেকে যায় একটাই ইতিহাস, সেই রাস্তার ইতিহাস। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড, যে রাস্তা উত্তর কলকাতার শ্যামবাজারের সাথে ব্যারাকপুরকে কানেক্ট করে, সেই বিটি রোডের ইতিহাস নিয়েই সিদ্ধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো তাদের নতুন বই রিইনভেনশন। যে বইতে পাঠকেরা পাবেন এই রাস্তাটি সম্বন্ধে দারুণ ইন্টারেস্টিং কিছু তথ্য। এই বুক লঞ্চ অনুষ্ঠানে সিদ্ধা গ্রুপের কিছু বিশিষ্ট মানুষ ছাড়াও চলে এসেছিলেন গার্গি রায়চৌধুরী এবং শিবপ্রসাদ মুখার্জী। বইয়ের বিষয় হিসেবে কেন বিটি রোডকে বেছে নেওয়া জানালেন সিদ্ধা গ্রুপের মনীষা। শেয়ার্ড এক্সপিরিয়েন্স, যেখানে ট্র্যাডিশনাল মিটস দ্য কন্টেম্পোরারি, মানে ওখানে যদি পুরনো বাড়ি, পুরনো ইতিহাস, যেগুলো আজকে বললেন এরা দেখেন, আর তার পাশাপাশি নতুন অনেক কিছু হচ্ছে একদম সাম্প্রতিক, দুটো মেলাটা খুব ইন্টারেস্টিং। এবং আমরা কলকাতার লোক আসলে তাই, মানে আমরা উই আর কিউরিয়াস অ্যান্ড মিক্সচার। উত্তর কলকাতারই ছেলে শিবপ্রসাদ মুখার্জি, তাই বিটি রোডের সাথে তার সম্পর্ক জন্মের পর থেকে। আর উত্তর কলকাতার মেয়ে না হয়েও উত্তর কলকাতার এই রাস্তার সাথে বহুদিনের সম্পর্ক গার্গি রায়চৌধুরীর, তাই রাস্তা নিয়ে বই পেয়ে খুব খুশি দুজনে। বিটি রোডের সঙ্গে আমার যোগসূত্র, পুজোর সময় সপরিবারে ঘুরতে যাওয়া মায়ের হাত ধরে, বিটি রোডের সঙ্গে আমার যোগসূত্র জ্যাম, বিটি রোডের সঙ্গে আমার যোগসূত্র আমার কিছু আত্মীয় স্বজন তাদের বাড়িতে গিয়ে পেট পুড়ে খাওয়া, বিটি রোডের সঙ্গে আমার যোগসূত্র সেখানকার ইতিহাস। ভীষণ ভালো লাগছে, মানে এটা ভীষণ ভীষণ ভালো বইটা যখনই দেখলাম আর কি, আর সেই বইটা খুলে যখন ওই পুরনো জায়গাগুলো চোখের সামনে ভেসে উঠলো, তখন যেন এক একটা টুকরো টুকরো ইতিহাস, টুকরো টুকরো ঘটনা চোখের সামনে সাজিয়ে এলো। যেখানে পড়তে যেতাম, যে স্কুলে পড়েছি, যে কুটিঘাট, যে ঘাটে দাঁড়িয়ে আড্ডা মেরেছি, বন্ধুরা মিলে গল্প করেছি, সাইকেল করে যে সমস্ত রাস্তা দিয়ে গেছি, যে মাঠে খেলেছি, তার সমস্ত ছবিগুলো রয়েছে, পুরনো ছবিগুলো, ভীষণ ভালো লাগলো। আর যারাই এই উদ্যোগ নিয়েছেন তারা, আমি তাদেরকে বলবো, যেরকম বিটি রোডের ওপরে বইটা হয়েছে, এমনি আরও এরকম ছোটো ছোটো জায়গাগুলোর ওপরে যদি এরকম বই আরও করা যায় আমার মনে হয় খুব ভালো হবে। এবং সিদ্ধা গ্রুপকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগের জন্য। তাদের সমস্ত উদ্যোগের মতো এই উদ্যোগ যেন সফল হয় সেটা আমি চাই। একজন খুব ব্যস্ত পরিচালক, অন্যজন ব্যস্ত অভিনেত্রী, কিন্তু সব কিছুর মধ্যেও বই তাদের সবচেয়ে কাছের বন্ধু। ছবিকে আমরা কেউ কেউ ভুল করে বই বলেন, সেই অর্থে দেখতে গেলে বইয়ের সাথে শুধু নারীর যোগাযোগ নয়, মনেরও যোগাযোগ। বই পড়া যদি বলো, আগে ঠোঙা পেলেও পড়ে ফেলতাম, ভীষণ ভালো লাগতো। এবং আমি ভীষণ, এখন আমি ভীষণ অটোবায়োগ্রাফি পড়ি, ভীষণ ভালো লাগে আমার অটোবায়োগ্রাফি পড়তে। আমি যখনই নিজেকে মোটিভেট করার চেষ্টা করি, আমি আই জাস্ট মানে থ্রু মাই সেলফ টু অটোবায়োগ্রাফিস। হ্যাঁ, আমার খুব ভালো লাগে বায়োপিক্স, আমার কোনো ফিল্ম দেখতে ভালো লাগে। তো সেক্ষেত্রে বই আমার সর্বক্ষণের সঙ্গী ছিল, এখন অতটা না পড়লেও বই আমার ভালো লাগে। আমার ঘরে কিছু থাক না থাক চারটি বই আছে। বই না হলে হবে না, আমার মনে হয় যে একজন পরিচালকের প্রথম কাজ হবে রিড, যত পারো পড়ে যাও সারাদিন, খবরের কাগজ পড়ো, ম্যাগাজিন পড়ো, বই পড়ো, আর্টিকেল পড়ো, যত পড়বে আমার মনে হয় তত বেটার হয়। মানে আমার তো সারাদিনে অন্তত আমার মনে হয় যে কিছু না কিছু অন্তত পড়ি, আমি ম্যাগাজিন অন্তত একটা পড়ি, একটা গল্প অন্তত পড়ি, একটা লেখা অন্তত পড়ি, একটা কোনো আর্টিকেল হয়তো পড়লাম, সেটা আমার মনে হয় ভীষণ দরকার একজন পরিচালকের।